ইউনিভার্সাল ফুড লিমিটেড প্রেজেন্টস টিফিন টিফিন অনুষ্ঠানে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জে বানিকা। আজ আমরা চলে এসেছি ঢাকার ড্যামরায় অবস্থিত শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে। বাইরে অপেক্ষা করছি আমরা, আর স্কুলের ভেতর অপেক্ষা করছে আমাদের বন্ধুরা। কিসের অপেক্ষা বলো তো? ঠিক ধরেছ, টিফিনের সেই ঘণ্টা বাজার অপেক্ষা। কারণ টিফিনের সেই ঘণ্টা বাজার সাথে সাথেই তো শুরু হয়ে যাবে হাসি আনন্দ আর উল্লাসে ভরা আমাদের টিফিন টিফিন অনুষ্ঠান। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক ভালো আছো বুঝতেই পারছি। অল্প একটু সময় আমাদের এই টিফিন টাইম, আর আমরা আজকে আমাদের এই টিফিনের সময়টাকে হাসি গান আর বাদ ভাঙা উচ্ছ্বাস দিয়ে ভরিয়ে দিব। সো তোমরা সবাই রেডি তো? সো বন্ধুরা, আজকে আমাদের অনুষ্ঠানটি আমরা কি দিয়ে শুরু করতে পারি বলো তো? সবাই গান শোনার জন্য অনেক এক্সাইটেড বোঝাই যাচ্ছে। সুতরাং চলো আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি একটি গান দিয়ে শুরু করি। কত বন্ধুরা, চলো দেখি তারা কি কি জানে। যাচ্ছ কোথা চাংরি পোতা, কিসের জন্য নেমন্তন্ন, বিয়ে বুঝি না বাবুজি, কিসের তবে ভোজন হবে, শুধুই ভোজন প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর? সরপুরিয়া। আহ কি আয়েস, রাবড়ি পায়েস, এই কেবলই বলি ক্ষীর কদলি, বাহ কি ফল আর সবরি কলা। এবার থামো ফজলি আমো, আমিও যাই না মশাই। অসাধারণ একটি সকাল এবং রোদ পোহানো এই দিনে একটা নাচ হলে এখন কেমন হয় বন্ধুরা? একটা নাচ হলে কেমন হয়?
ছোট হয়ে গেছি, তোমাদের দেখে খুব খুশি লাগছে। তোমরা কেমন আছো? আপনার স্কুল জীবনটা কেমন কেটেছিল? আমার স্কুলের বন্ধুরা আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। আমার টিচার যারা ছিলেন তারা আমাকে খুব আদর করত। কেন আদর করত জানো? পড়ালেখায় খুব ভালো ছিলাম। একটা সাবজেক্ট নিয়ে আমি খুব ভয় করতাম। সাবজেক্টটা কি প্লিজ বলুন? ব্যাকরণ। ব্যাকরণ, ব্যাকরণের জন্য আমি খুব ভীত ছিলাম। আপনাদের স্কুলে যখন টিফিন টাইম দেওয়া হতো তখন আপনি কি করতেন? আমরা সবাই মিলে যে টিফিনটা ছিল সব ভাগ করে খেতাম এবং সেই টিফিনটাতে আমরা পড়া নিয়েই আলোচনা করতাম। আপনার শৈশবটা কেমন কেটেছিল? আমার শৈশবটা খুব আনন্দে কেটেছে। স্কুলের ছাত্রদের সাথে, আমার বন্ধুদের সাথে খুব আনন্দে কেটেছে। আমরা হেসে খেলে লেখাপড়া করেছি এবং দেশ সম্পর্কে জেনেছি। তারপরে যখন আমরা একত্রিত হতাম শুধু পড়ালেখা নিয়েই আলোচনা করতাম। ওই যে একটা কথা বললাম যে ব্যাকরণ দেখে আমি খুব ভয় করতাম, এই ব্যাকরণ নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করতাম। আপনি ছোটবেলায় কেমন দুষ্টুমি করতেন? দুষ্টুমি করেছি, অনেক দুষ্টুমি করেছি, কিন্তু এমন কোনো দুষ্টুমি করিনি আমি যে কারো চোখের কাঁটা হয়ে যাব, এমন দুষ্টুমি করিনি। দুষ্টুমি তো করতেই হয়, দুষ্টুমি না করলে ছেলেবেলা কাটে?
স্কুল জীবনে থাকাকালীন আপনার কোন সাবজেক্টে সবচেয়ে ভালো লাগতো আর কোন সাবজেক্টে আপনি সবচেয়ে ভালো নাম্বার পেতেন সবসময়? সবচেয়ে ভালো নাম্বার আমি অঙ্কে পেয়েছি। আর সবচেয়ে ভালো লাগতো কোন সাবজেক্ট? সবচেয়ে ভালো লাগতো বাংলা, ভালো লাগতো অঙ্ক, ভালো লাগতো, কারণ দুটোই আমার, বাংলা আমার ভাষা আর অঙ্ক আমার সারা জীবনের অঙ্ক নিয়ে চলা আর কি, অঙ্ক করেই জীবনটাকে কাটাতে হয়। আপনি কি দৈনন্দিন রুটিন মাফিক পড়াশোনা করতেন? আমি রুটিন মাফিকই পড়াশোনা করতাম, যে সাবজেক্টটা নিয়ে আমাদের ক্লাসে আলোচনা হতো, পড়ানো হতো, সেই সাবজেক্টগুলো রুটিন মোতাবেকই আমরা পড়তাম। আপনি কি নিয়ে পড়েছেন? আমি ইতিহাস নিয়ে পড়েছি। পড়ালেখা কি আপনি নিজের সঙ্গী মনে করতেন? অবশ্যই সঙ্গী মনে করতাম, কারণ পড়ালেখা যদি আমার পাশে, আমি যদি পড়ালেখা না করি আমার সঙ্গে তুমি কথা বলতে, আমি কি এখানে আসতে পারতাম? পারতাম না। আচ্ছা, যুদ্ধের জন্য আপনি কোথায় ট্রেনিং নিতে গিয়েছিলেন? 71-এর যুদ্ধের জন্য আমি ইন্ডিয়ায় পানিঘাটা নামক একটা জায়গায়, সেখানে আমি অস্ত্র নিয়ে যুদ্ধের কলাকৌশল শিখেছি। আপনি কার কাছ থেকে যুদ্ধের কৌশল শিখেছেন? আমার সেখানে অনেক ইনস্ট্রাক্টর ছিল, যেরকম ছিল দাস নামে একটি লোক ছিল, তাসিরাম ডোগরা নামে একজন আমার ক্যাপ্টেন ছিল, তার কাছ থেকে আমি শিখেছি। মুক্তিযুদ্ধের সময় আপনি SSC পরীক্ষার্থী, তো যখন মুক্তিযুদ্ধ শুরু হলো আপনার ফ্যামিলি মেম্বারে কি সবাই আপনাকে ফুললি সাপোর্ট করেছিল? অবশ্যই, কারণ আমাকে যদি সাপোর্ট না করতো তাহলে আমি যুদ্ধে যেতে পারতাম না। আপনাকে সবচেয়ে বেশি সাপোর্ট কে করেছিল আপনার ফ্যামিলি থেকে? আমার মা এবং আমার বাবা। আচ্ছা, আপনি যখন মুক্তিযুদ্ধ করেছিলেন আপনার কেমন লাগতো? দেশ স্বাধীন করার জন্য আমি, আমার প্রাণ যদি যায় তবু আমি সেখানে স্থির ছিলাম যে আমার প্রাণ যাক, তবু আমার দেশটা হোক, বাংলাদেশ নামে একটি দেশ হোক। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন আপনার কেমন লেগেছিল? আমার আনন্দের সীমানা ছিল না, কারণ আমি একটা দেশ পেয়েছি, যে দেশটির নাম বাংলাদেশ, সেই রকম একটি দেশ পেয়েছি। যুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? যুদ্ধের সময় আমার বয়স ছিল 16। দীর্ঘ 9 মাস যখন আপনি যুদ্ধ করে তারপর বাংলাদেশের মুখ দেখতে পেলেন তখন আপনার কেমন ছিল অনুভূতিটা? এই অনুভূতি অসাধারণ, মানে মায়ের মুখের হাসি যে কেমন হয় সেরকম একটা হাসি পেয়েছিলাম বাংলাদেশের সমস্ত মানুষের মুখে মুখে, এবং তারা একটি দেশ পেয়েছে এটাতে আমিও আনন্দ, যেরকম দেশের মানুষও সেরকম আনন্দিত হয়েছিল। স্কুল জীবনে আপনার প্রিয় শিক্ষক কে ছিলেন? আমার প্রিয় শিক্ষক ছিল সুব্রত মৈত্র। উনি কি ক্লাস নিতেন আপনাদের? উনি অঙ্ক নিতেন আমার। কেন? উনি অঙ্কটা ম্যাজিকের মতো করিয়ে দেখাতেন। আপনি তো একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ করেছেন, দেশের জন্য অনেক কিছু করেছেন, এখন আমাদেরও ইচ্ছা আমরাও দেশের জন্য কিছু করব। আমরা কি করতে পারি? তোমরা ভালো করে লেখাপড়া করো, তোমরা নিজের পায়ে দাঁড়াও, দেশের জন্য চিন্তা করো, মুক্তিযুদ্ধের কথা সবাইকে জানিয়ে দাও যে আমরা যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করেছি, আমি তোমাদের সাথে থাকতে চাই, তোমাদের দেশের কাজ করতে চাই, এটা তুমি করো। আপনি কত নাম্বার সেক্টরে যুদ্ধ করেছিলেন? আমি 7 নাম্বার সেক্টরে যুদ্ধ করেছি। আপনি কাকে বেশি ভালোবাসতেন, বাবা নাকি মাকে? মাকে তো অবশ্যই, বাবাকেও। আপনার প্রিয় বন্ধু ছিল কে? আমার প্রিয় বন্ধু ছিল আহসানুল্লাহ স্বপন, সে বাংলাদেশের একজন স্থপতি। আর এক বন্ধু ছিল, সে হচ্ছে মুক্তিযোদ্ধা, সে মুকুল ভাই, আমার বড় ভাই, সে দেশের বাইরে চলে গেছে। আপনি টিফিনে কি খেতেন? আমি টিফিনে সে সময় বাড়ি থেকে আমার মা রুটি বানিয়ে দিত আর পায়েস করে দিত, ওটা খেতাম। ছোটবেলায় আপনার প্রিয় খেলা কি ছিল? ছোটবেলায় আমার প্রিয় খেলা ছিল দাড়িয়াবান্ধা। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো থাকবে, ভালো আছো, তোমাদের সাথে আবার একবার কোনো একদিন আবার দেখা হবে। বন্ধুরা, গল্প আটা গান তো চলতেই থাকবে, তবে টিফিনের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ইউনিভার্সাল ফুড প্রেজেন্টস ছোট্ট একটি ব্রেক। কোথাও যাবে না, সাথেই থাকো। বিরতির পর আবারও ফিরে এলাম ইউনিভার্সাল ফুড প্রেজেন্স টিফিন টিফিন নিয়ে।
সো বন্ধুরা, আমার তো খুব মজা লাগছে, খুব জমে উঠেছে আমাদের আজকের আড্ডা এবং আয়োজন। তোমাদের কেমন লাগছে? অনেক হই হুল্লোড় করছি, মজা করছি আমরা। সো বিরতির পরে এখন আমরা কি দিয়ে আবার শুরু করতে পারি আমাদের এই অনুষ্ঠানটি বলো তো? কে গান দিয়ে শুরু করতে পারি? সো চলো বন্ধুরা, যেহেতু আমাদের এই ছোট ছোট স্কুলের বন্ধুরা বলছে গান দিয়ে শুরু করব, সো চলো আমরা বিরতির পরে গান দিয়ে শুরু করি। অপেক্ষা করছে আমাদের জন্য। আচ্ছা বন্ধুরা, তোমরা কে কি করতে চাও বলো তো? ওখানে হাত তুলছে, কি করতে চাও তুমি বলো? আমি গান করতে চাই। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপন জন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। ওয়াও, অসাধারণ! আর কি কি করবে বলো তো? আমি জোকস বলতে চাই। একদিন আমার কোবাসামসু ভাই তার বাবার সাথে গেছেন মাঠে। তিনি সাইকেল চালাবেন এবং তার বাবা দেখবেন। তিনি হঠাৎ তার দুইটা চোখ বন্ধ করে বলে কি, বাবা দেখো আমার দুইটা চোখ নাই। একটু পর তিনি তার দুইটা হাত গেঞ্জির ভিতরে ঢুকে বলে, বাবা দেখো আমার দুইটা হাত নাই। একটু পর তিনি তার দুইটা পা ভিতরে ঢুকে বলে, বাবা দেখো আমার দুইটা পা নাই। তো পা ঢুকে বলছে অ্যাক্সিডেন্ট তো হবেই, একেবারে অ্যাক্সিডেন্টে দাঁত মা সব ভাঙা গেছে। তার বাবা এসে বলে কি, শো না দেখো তোমার দুইটা দাঁত নাই। ওকে, সো নেক্সট কোন বন্ধু আমাকে কি শোনাবে বলো? আর ছেলেরা অনেক ইন্টারেস্টেড, সামনে চলে আসো। চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে। চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যাই ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে। পাগল আমার মন জেগে উঠে। দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান,
পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। সাগর নদীর উর্মিমালার মন ভোলানো সুর, নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্র। ছড়ায় পাহাড় সুরের বাহার ঝর্ণা প্রকৃতিতে, বাতাসে তার প্রতিধ্বনি গ্রীষ্ম বর্ষা শীতে। গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা, ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার বলো না, বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না, আই গো বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না। বন্ধুরা তোমরা আর কে কি করতে চাও? আমি একটা জোকস বলবো। একদিন এক ভদ্রলোক ফাইভ স্টার হোটেলে খেয়ে একজন ওয়েটারকে 5 টাকা বকশিশ দিল। তখন ওয়েটারটি বলল, স্যার ফাইভ স্টারের হোটেলে খেয়ে 5 টাকা বকশিশ দেওয়া মানে তো আমাকে অপমান করা। তখন ওই ভদ্রলোকটি বলল, তাহলে কত টাকা দিতে হবে? ওয়েটারটি বলল, আর 5 টাকা দিলেই হবে। তখন ওই ভদ্রলোক বলল, না না আর 5 টাকা দিয়ে তোমাকে 2 বার অপমান করার কথা ভাবতেই পারি না। বন্ধুরা এত সুন্দর একটা প্রতিষ্ঠান নিশ্চয়ই এমনি এমনি গড়ে ওঠেনি। এই প্রতিষ্ঠানের পেছনে রয়েছে অনেক অনেক মানুষের শ্রম, নিষ্ঠা এবং ভালোবাসা। কথা বলছি এই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ডক্টর মাহবুবুর রহমান মোল্লা স্যারের সঙ্গে। স্যার আপনি যদি স্কুল সম্পর্কে আমাদের কিছু বলতেন। ধন্যবাদ। আসলে শামসুল্লাহ খান স্কুল অ্যান্ড কলেজ 1989 সালে প্রতিষ্ঠিত হলেও একটা কিন্ডারগার্টেন হিসেবে 1993 সালে এটা যাত্রা শুরু। আমাদের এই এলাকার ছাত্র, শিক্ষক, অভিভাবক, গভর্নিং বডি সকলের প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান শূন্য মাঠে ধানক্ষেত থেকে আজকে এই সারা দেশের মডেল ইনস্টিটিউশন হিসেবে পরিচিতি লাভ করেছে। এই প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী প্রায় 400 শিক্ষক কর্মচারী রয়েছে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতায় গভর্নিং বডির নেতৃত্বে আমরা এই অবস্থান করেছি। আমরা শুধু ফলাফলই নয়, সহশিক্ষা কার্যক্রমে এই প্রতিষ্ঠান সর্বদিক দিয়ে সকলের সমন্বয়ের মাধ্যমে এই প্রতিষ্ঠান যেমনিভাবে এগিয়ে যাচ্ছে, যদি আমরা এই সহযোগিতা অব্যাহত থাকে তাহলে ইনশাল্লাহ আমরা এই সাফল্যের দ্বারা অব্যাহত রেখে সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। স্যার পড়াশোনার পাশাপাশি এই যে আপনাদের স্কুলের বাচ্চারা কালচারাল এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে যে অংশগ্রহণ করছে, এটাকে আপনারা কীভাবে উৎসাহ দিচ্ছেন? শামসুল্লাহ খান স্কুল অ্যান্ড কলেজের সহশিক্ষা কার্যক্রম একাডেমিক শিক্ষার পাশাপাশি অত্যন্ত চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকটি ক্লাবে দায়িত্বশীল শিক্ষক রয়েছেন, তাদের মাধ্যমে সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, এমনি করে সারা বছর তাদেরকে প্রস্তুত করা হয় যেন সহশিক্ষা কার্যক্রমে সে ভালো করে একজন আদর্শ মানুষ, একজন অলরাউন্ডার হিসেবে গড়ে উঠতে পারে। এই জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। চ্যানেল আই এবং টিফিন টিফিনের পক্ষ থেকে আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য একটি ক্রেস্ট। ধন্যবাদ চ্যানেল আইকে, ধন্যবাদ টিফিন টিফিন এই প্রোগ্রামকে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের বন্ধুরা কত এক্সাইটেড আমাদের আজকে এপিসোড নিয়ে। সো চলো চলে যাই আমরা নেক্সট সেগমেন্টে। লীলা বালি ভর জগতে ঘরে কি দিয়া হাসা যায় মো করে, লীলা বালি ভর জগতে ভর
তাড়াতাড়ি চলে যায়। দেখতে দেখতে আমাদের টিফিনের এই সময় শেষ হয়ে এলো। আমাদের এই বন্ধুরা ফিরে যাবে তাদের ক্লাসে, আর আমরা চলে আসব পরের সপ্তাহে অন্য কোথাও অন্য কোনোখানে। সেই পর্যন্ত তোমরা বুকে এক ঝুড়ি আনন্দ নিয়ে ভালো মানুষ হবার অনুশীলন করো, সেই প্রত্যাশাই করি। বন্ধুরা আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।